দেশে হবে ত্রিদেশীয় টুর্নামেন্ট আর ক্যাম্প করতে সৌদি আরব গেছে বাংলাদেশ ফুটবল দল অধিনায়ক জামাল ভুঁইয়া সহ 18 সদস্য সোমবার উড়াল দিয়েছেন সৌদি আরবের দিকে সেখানে ভালো টুর্নামেন্ট শেষে দেশে ফিরে ত্রিদেশীয় টুর্নামেন্ট জেতাই মূল লক্ষ্য জানিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া আর্জেন্টিনা যাচ্ছেন নাকি যাচ্ছেন না সেটি এখনো আছে দোলাচলে ক্যাপ্টেন যেতে চাইলেও তাকে ছাড়তে চাইছে না তার ক্লাব শেখ রাসেল তবে এবার তিনি দলের সাথে উড়াল দিয়েছেন সৌদি আরবের পথে মার্চের শেষ দিকে সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল দলের এই বিদেশ সফর সৌদি আরবে 12 দিনের ক্যাম্প শেষে দেশে ফিরবেন তারা ত্রিদেশীয় টুর্নামেন্টে ভালো করাই লক্ষ্য ন্যাশনাল টিম ক্যাম্প ওখানে যাচ্ছে সো এখন মনে হয় সবাই অলরেডি মানে 12 জন অলরেডি চলে গেছে গতকাল আর বাকিজন আমরা আজকে যাব সো এটা মানে আমি খুব এক্সাইটেড এই ক্যাম্পের জন্য কারণ অনেকদিন পর আমরা ন্যাশনাল টিম ক্যাম্প করতেছি আগের দিন 12 সদস্য যাওয়ার পর দ্বিতীয় দিনে 18 সদস্য উড়াল দিয়েছেন সৌদি আরবের পথে সেখানে দলের সাথে যোগ দিবেন ডিফেন্ডার তারেক কাজী ও নতুন চুক্তি হওয়া তিন কোচ আমরা আমাদের ভিসা এবং যাতায়াত ব্যবস্থার কারণে দুটি ভাগে ভাগ হয়ে আমরা যাচ্ছি গতকালকে আমাদের বাংলাদেশ থেকে 13 জন আর স্পেন থেকে সরাসরি টিমের সাথে আরও 4 জন মোট 17 জন তারা আজকে সৌদি আরব পৌঁছেছে পাসপোর্ট সমস্যা থাকায় কয়েকদিন পর দলের সাথে যোগ দিবেন শেখ রাসেল ক্রীড়াচক্রের ফরওয়ার্ড ইব্রাহিম ও পুলিশ ফুটবল ক্লাবের রবিউল মামুনুর রশিদ জমুনা স্পোর্টস ঢাকা